সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসে আমরা জানবো একজন ডিজাইনার হতে হলে আপনাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আমরা সবাই গ্রাফিক ডিজাইন শেখার জন্য কৌতূহল বা আগ্রহী। তো গ্রাফিক ডিজাইন মূলত শিখতে হলে বা গ্রাফিক ডিজাইন শিখলে শেখার পরে কি হবে, এই বিষয়টি নিয়ে আমাদের সকলের মাথা ব্যথা থাকে সবার আগে। কারণ একজন ডিজাইনার হওয়ার জন্য আগে ডিজাইনটা শেখা দরকার, এই বিষয়টা আমাদের মনে হয় গুরুত্ব খুব কম। তো এই গুরুত্ব কম হওয়ার কারণে আমরা প্রত্যেকেই মানে খুব আবেগে আপ্লুত থাকি যে আমাদের মূলত ডিজাইন শেখার পরে আমরা কোথায় কাজ করব, কিভাবে কাজ করব, কোন প্রতিষ্ঠান আমাদের কাজ দিবে, কাজটা কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ মানে মাথা ব্যথা থাকে। তো একজন ডিজাইনার ডিজাইন শেখার পর গ্রাফিক্স ডিজাইন মূলত শিখতে হলে আপনাকে দুটি সফটওয়্যার খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি সে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি ডিজাইনগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আপনি দেখছেন যে গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং শিখুন দ্বিতীয় ব্যাচে রেজিস্ট্রেশন চলছে। কোর্স ফি 90% ছাড়ে মাত্র 1020 টাকায় আমরা এই কোর্সটি আপনাদেরকে করার সুযোগ দিচ্ছি। কোর্স শিডিউলটি দেওয়া আছে পোস্টারই। আপনারা অনেকেই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন দেখে না, ভিডিওর প্রত্যেকটা ভিডিওর নিচে ডিসক্রিপশন থাকে, ডিসক্রিপশনের মধ্যে আপনার ডিটেলসটা লেখা থাকে। তা আমি বলবো সবাইকে, প্লিজ আপনারা আগে ভিডিও ডিসক্রিপশন পড়ুন, ভিডিওটি দেখুন, দেখে তারপরে যদি কোনো জিনিস না বুঝেন তখন ফোন দেন। আর যারা অনেকেই ফোন দেন কিন্তু ভিডিও ডিসক্রিপশন পড়েন না, ভিডিওতে তথ্য দেওয়া আছে সেটিও দেখেন না, না দেখেই ফোন দেন, ভিডিওর ভিতরে যা বলা আছে বা যে তথ্য দেওয়া আছে সেই তথ্যই আবার জানার জন্য ফোন দেন, এতে আপনি যে একজন বোকা সেটি পরিচয় মানে প্রকাশ পায়। তো আমি বলবো যে একজন ডিজাইনার হইতে হবে অনেক চালাক চতুর। আর ডিজাইনের যদি চালাক না হয় বা চতুর না হয় তাহলে সে ভালো মানের ডিজাইন করতে পারবে না। আজকে ক্লাসে আমি এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে একজন ডিজাইনার হতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হবে, কোন বিষয়গুলোকে নজর দিতে হবে। তো এই একজন ডিজাইনার হতে হলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে এক নম্বর আছে, আমি হোয়াট ডু ইউ ডিজাইন, আপনি কি ডিজাইন করতে চান, আপনি কি ডিজাইন করতে চান। এখন আপনি যদি নাই জানেন যে আপনার কাজের ভিতরে কোন কোন ডিজাইনগুলো পড়ে বা কোন কোন ডিজাইনগুলো আপনি করতে পারবেন, যেমন অনেকেই আমার সেন্টারে আসে, আপনাদেরকে বলে নিই যে আমার একটি ফিজিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে যেটির নাম হচ্ছে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার আমার এই সেন্টারটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে গুগলে সার্চ করলে একদম শুরুতেই যেটি আসে এটাই আছে, আমার বাংলালিঙ্ক নাম্বারটি দেওয়া আছে। এই এই ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে যারা আসে মূলত কথা বলার জন্য, তারা অনেকেই আসে যে গার্মেন্টসের ডিজাইন দেখার জন্য বা শেখার জন্য। ডিজাইন অনেক ধরনের হয়, যেমন আপনার প্রিন্ট ডিজাইন হয়। প্রিন্ট ডিজাইন বলতে দুই ধরনের ডিজাইনকে আমরা বলতে পারি, যেমন হচ্ছে কাগজে বা ম্যাট পেপারে অথবা কি বলে এটাকে পিভিসিতে প্রিন্ট হয়, এবং আরেকটা ডিজাইন হয় আপনার কাপড়ের উপরে। তো সবগুলাই কিন্তু গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে অন্তর্ভুক্ত। তো যারা এই ভুলগুলো করেন তাদেরকে বলছি, আমাদের এটা হচ্ছে প্রিন্টিং মিডিয়ার ডিজাইন, যে প্রিন্টিং মিডিয়াটা হচ্ছে আপনার কাগজে বা ম্যাট ম্যাট পেপারে অথবা কি বলে এটাকে পিভিসিতে প্রিন্ট হয়। তো যেমন ব্যানার, পোস্টার, ফ্লায়ার এগুলো কাগজেই প্রিন্ট হয়, ম্যাট পেপারে প্রিন্ট হয়। তো একজন ডিজাইনার হতে হলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এক নম্বর হচ্ছে আপনি কি ডিজাইন করবেন সেই বিষয়গুলো আপনি জানতে হবে। তো আমি কিছু এখানে লিস্ট করে রেখেছি, আরও অনেক বিষয়গুলো আছে, সবগুলো নিয়ে আসলাম না, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য। আপনি কি ডিজাইন করবেন আগে সেটা আপনাকে ধারণা নিতে হবে, যে আপনি লোগো ডিজাইন করবেন না ফ্লায়ার ডিজাইন করবেন, না আপনি ব্রোশার ডিজাইন করবেন, না আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, না স্টেশনারি ডিজাইন করবেন। তো
তো এই এগুলো আসলে মূলত ডিজাইন কি, আপনার যারা একদম নতুন তারা যদি না জানেন তাদেরকে বলবো আপনারা graphicsriver.net এই ওয়েবসাইটটিতে আসবেন। আসার পরে আপনারা দেখবেন গ্রাফিক্সের আন্ডারে প্রিন্ট, এই প্রিন্ট বাটনের উপরে ক্লিক করলে আপনার প্রিন্ট টেমপ্লেট গুলো দেখাবে, যে এই ওয়েবসাইটের ভিতরে যেগুলো প্রিন্ট মিডিয়ায় রেখেছে সেগুলো আসলে মূলত কি ধরনের ডিজাইন। তো আমি যদি ফ্লায়ার উপরে ক্লিক করি, ফ্লায়ার কে একটা ট্যাবে অন করি, বা ব্রোশার কে একটা ট্যাবে অন করি, বিজনেস কার্ড কে একটি ট্যাবে অন করি, স্টেশনারি একটি ট্যাবে অন করি, আপনাদের জাস্ট দেখানোর জন্য যে মূলত কোন ডিজাইন গুলো কেরকম হয়, সেই ডিজাইনের আগে আপনাকে ধারণা নিতে হবে। আমি ফ্লায়ার ডিজাইন এখানে ক্লিক করলাম। ফ্লায়ার ডিজাইন গুলো মূলত কি কেরকম হয়, কি তার সাইজ, এই ধরনের বিষয়গুলো আপনার এই কনসেপ্ট গুলো আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন যে ফ্লায়ার মূলত কি ধরনের হয়ে থাকে। তো ফ্লায়ারের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন কর্পোরেট ফ্লায়ার আছে, কমার্শিয়াল ফ্লায়ার আছে, আপনার রেস্টুরেন্ট ফ্লায়ার আছে। তো আমরা যদি কর্পোরেট লেভেলের ফ্লায়ার গুলা দেখি, আমরা এখান থেকে নিউয়েস্ট সিলেক্ট করব, মানে হচ্ছে নতুন ডিজাইন গুলা দেখতে চাই আমরা। এখান থেকে আমি নিউয়েস্ট সিলেক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 105,330 ফ্লায়ার টেমপ্লেট রয়েছে। তো এত ফ্লায়ারের মধ্যে আমি কি ধরনের ফ্লায়ার আপনি ডিজাইন করবেন সেই ডিজাইনের কিন্তু ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিন। দেখেন এটা রেস্টুরেন্ট ক্যাটাগরি, সেই ক্যাটাগরিও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি মূলত কোন ধরনের ডিজাইন গুলো আপনি চাচ্ছেন বা করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে কর্পোরেট যদি সিলেক্ট করে দেই, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানই আমাদেরকে অর্ডার করে থাকে, আর সেই প্রতিষ্ঠানের অর্ডার গুলি সবচেয়ে বেশি চলে। তো কর্পোরেট লেভেলের প্রতিষ্ঠানগুলো কোন ধরনের ডিজাইন গুলো করে ফ্লায়ারের পিছনে সেটা কিন্তু আমরা এখন এই ক্যাটাগরি থেকে সুন্দর করে দেখতে পাচ্ছি। কর্পোরেট ফ্লায়ার গুলো দেখেন, আপনি কর্পোরেটের ইনফরমেশন গুলোই থাকে মূলত। যদি এটা আমরা দেখি, একটা ডিজাইন যদি আমরা ভিউ করে দেখি, যে অর্গানিক ফার্মিং বিল টেমপ্লেট, এটা একজন ডিজাইনার তৈরি করছে। তো ফার্মিং, যারা ফার্মার আছে, ফার্মাররা যে অর্গানিক ওয়েতে চাষাবাদ করে তার একটি ফ্লায়ার, ফ্লায়ারের মাধ্যমে ইনফরমেশন মূলত বোঝানোর চেষ্টা করছে। মূলত এটা কি, এই ফ্লায়ারটা হচ্ছে একটা ইনফরমেশনের সেক্টর, এটার মাধ্যমে ইনফর্ম করা হয় বা ইনফরমেশন প্রদান করা হয় যে এইটা মূলত এইটার দ্বারা একটা ইনফরমেশনকে বোঝানো হয় বা প্রকাশ করা হয়, যেটা আপনি হয়তো বা বলে বুঝাইতেন সেটা একটা চিত্রের মাধ্যমে, একটা ডিজাইনের মাধ্যমে সেটাকে প্রকাশ করা। আমি যদি ব্যাক করে এখান থেকে আরো যদি কিছু ডিজাইন দেখি ফ্লায়ারের মধ্যে, যদি এই ডিজাইনটা দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে কনস্ট্রাকশনের একটা ফ্লায়ার ডিজাইন করেছে। একটা কনস্ট্রাকশন কাজে তারা কি কি ফ্যাসিলিটিস দিবে, তাদের কি ধরনের শ্রমিক রয়েছে বা তাদের কি ধরনের এলিমেন্টস তারা ব্যবহার করবে, সেই বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে। তো এরকম কর্পোরেটের মধ্যে আবার ফুড ফ্লায়ার, খাবারের আছে। আমরা যখন বিভিন্ন রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গেলে দেখি আমরা বিভিন্ন খাবারের তালিকা থাকে, সেটাও এক ধরনের ফ্লায়ার। তো একজন ইন্ডাস্ট্রিয়াল তার পরিচয় দেওয়ার জন্য কিন্তু একটা ফ্লায়ার তৈরি করে, এবং একজন পরিচিত ব্যক্তি বা সমাজের সবচেয়ে নামি দামি ব্যক্তি, সেও কিন্তু একটা ফ্লায়ার তার জন্য ডিজাইন করতে পারে। একজন মেডিকেল কর্মকর্তাও কিন্তু তার জন্য, বা একজন ডাক্তারও কিন্তু তার জন্য একটা ফ্লায়ার তৈরি করতে পারে। তো নানান ধরনের ফ্লায়ার রয়েছে, এরকম ফ্লায়ারগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে ধারণা নেওয়ার জন্য, কনসেপ্ট নেওয়ার জন্য। যেমন একজন বিজনেসম্যান যদি তার জন্য একটা ফ্লায়ার তৈরি করে, তাহলে সেটা দেখতে কিরকম হবে, সেইভাবেই কিন্তু ফ্লায়ার গুলো ডিজাইন করা হয়। তা আমরা দেখলাম যে ডিজাইন আগে কি ডিজাইন করবেন সেটা বুঝতে হবে। লোগো ফ্লায়ার, আপনার লোগো সবাই জানেন যারা মূলত ডিজাইনের সাথে জড়িত বা ডিজাইন নিয়ে গাটাগাটি করতেছেন বা ডিজাইন শিখতে আগ্রহী, তাদের এই বেসিক জিনিসগুলো জানা খুব প্রয়োজন। তা আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ব্রোশিওর কিরকম হয়। ব্রোশিওর অ্যাজ লাইক ফ্লায়ারের মতনই হয়, এটাও একটা ইনফরমেশন প্রদান করার জন্য। মোট সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা যাই তৈরি করি না কেন, সবই হচ্ছে ইনফরমেশন রিলেটেড, আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন তারা প্রদান করে বিভিন্ন বিষয়ের মাধ্যমে।
তো ব্রোশিওর ক্যাটালগের জন্য হয় ইনফরমেশনাল হয়, তো আমি যদি একটা ইনফরমেশনাল ব্রোশিওর এখান থেকে সিলেক্ট করি, দেখেন একটা ব্রোশিওরের মাধ্যমে আপনি কিছু ইনফরমেশন প্রদান করতে পারেন আপনার কাস্টমারকে। আর যদি আমি এখান থেকে আপনাদেরকে একটি সিলেক্ট করে দেখাই, যদি এই এই ব্রোশিওরটি আমরা দেখি যে এখানে আপনার একটি প্রোগ্রাম সম্পর্কে এখানে বর্ণনা করেছে, তো এটা আপনার বিবেয়ার কার্ডের মতন হইতে পারে। এই ধরনের বিভিন্ন ব্রোশিওর থাকে, ফুড ব্রোশিওরও হয়ে থাকে, তারপর হচ্ছে আপনার স্কুল ম্যাগাজিনেরও ব্রোশিওর হয়। আমরা অনেক সময় ম্যাগাজিন নামেও অনেক অনেক কিছু চিনি বা জানি, তো এরকম অনেক ডিজাইন হয় ব্রোশিওরের ক্ষেত্রে। এখানে একটা প্রোডাক্ট সম্পর্কে আছে, যেমন কুকিং নিয়ে একটা ব্রোশিওর তৈরি করা হয়েছে, কুকিং। তো ব্রোশিওর মূলত আপনার কয়েকটা ক্যাটাগরির মধ্যে আছে, এর মধ্যে আছে সিঙ্গেল ব্রোশিওর, A4 ব্রোশিওর যেটাকে বলা হয়, আর সেকেন্ড পার্ট টু পার্ট ব্রোশিওর আছে, দুই পার্টে আপনার পরিচালনা করা হয়, এবং থ্রি ফোল্ড ব্রোশিওর আছে যাকে তিন ফোলা ব্রোশিওর বলা হয়। তো এই ধরনের অনেক ব্রোশিওর কিন্তু আমরা দেখতে পাই মার্কেটে বিভিন্ন সময়, বিশেষ করে আমরা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আমাদের হাতে একটি প্রসপেক্টাস, আমরা বলি প্রসপেক্টাস, ধরে দেওয়া হয় কোনো ইউনিভার্সিটি বা স্কুল কলেজে ভর্তির জন্য। সেখানে যে তিনটা বাজে বাজ করা থাকে সেটাই হচ্ছে ত্রিপল বসিওর। এখানে ফুড নিয়ে বলা আছে, আপনি অ্যাডমিশন নিয়েও করতে পারেন। তো এই ধরনের আপনি কি ডিজাইন করবেন আগে আপনাকে সেটা জানতে হবে, সেই বিষয়গুলো বুঝতে হবে। আপনাদের এই বিষয়গুলো ধারণা নেওয়ার জন্য আপনারা আসবেন গ্রাফিক্স রিভারে। গ্রাফিক্স রিভারে আসার পরে আপনারা এই বিষয়গুলো খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। স্টেশনারি ডিজাইন গুলো যদি আমরা দেখি, একটা স্টেশনারি ডিজাইন কিরকম হয় একটা ধারণা নিতে পারি আমরা। স্টেশনারি ডিজাইন গুলোতে ক্যালেন্ডার হয়, আপনার একটা লোগো হইতে পারে, একটা পেড হইতে পারে, বেশিরভাগই আপনার লোগো ক্যালেন্ডার এগুলোই দেখা যায়। তো আমি স্টেশনারি ডিজাইনের মধ্যে আপনার ক্যালেন্ডার রয়েছে, সার্টিফিকেট রয়েছে, প্রপোজাল ইনভয়েস রয়েছে, তারপর হচ্ছে রিজুম আছে, এরকম অনেক কিছু রয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই যে রিজুম বলতে আমরা যেটা জানি, আমরা সিভি বলি, তো এই সিভিটা আপনার কিন্তু স্টেশনারি একটা ডিজাইনের অন্তর্ভুক্ত। তো আপনি আগে কি ডিজাইন করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, এটাই আমি বুঝাইতে চাচ্ছি অনেকক্ষণ ধরে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি কি ডিজাইন করবেন সেটা আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে। বিজনেস কার্ড, আমরা একজন ব্যক্তিকে দেখি যে বিজনেস কার্ড, তারা বিভিন্ন জায়গায় বিজনেস কার্ড, ওয়েডিং, তারপর হচ্ছে গিফট কার্ড, ইনভাইট কার্ড, বিভিন্ন ধরনের এই ডিজাইন গুলা করে। তো এইটা আপনার পরে কার্ড ইনভাইটেশন ডিজাইনের মধ্যে, যেমন একটা ওয়েডিং এ আপনি কি ধরনের ডিজাইন করবেন, একটি বিয়ের কার্ড আপনারা করবেন, আমরা সাধারণত দেখি বিয়ের কার্ড গুলো কিরকম হয়ে থাকে, তো এইটাকে আরো অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় কিভাবে করা যায়, এই ধরনের বিষয়গুলো আপনি আমাদের এই কোর্স থেকে জানতে পারবেন। তো আমি যে বিষয়টি বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডিজাইন, আপনি কি ডিজাইন করবেন, এখানে অনেকগুলো রয়েছে, সেটা আগে আপনাকে সেট করতে হবে, সেটাকে আপনি সেই কাজে দক্ষ হইতে হবে। এখন এই কাজগুলোতে দক্ষ হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে দুই নম্বর কাজটি, ইনফরমেশন ওয়াইজ আর ডিজাইন কনসেপ্ট আপনাকে দেখতে হবে। ইনফরমেশন ওয়াইজ আপনি ধরেন, আমরা পাইলাম, ধরে নিলাম আপনি একটি বিজনেস কার্ড করবেন, এখন বিজনেস কার্ডটা কার জন্য করবেন, বিজনেস কার্ডটা কার জন্য করবেন, তো বিজনেস কার্ড যেহেতু আপনি ডিজাইন করবেন, বিজনেস কার্ডটা কিসের উপরে করবেন, ব্যক্তিগত বিজনেস কার্ড করবেন, কোম্পানির বিজনেস কার্ড করবেন, কোন ধরনের বিজনেস কার্ড আপনি ডিজাইন করতে ইচ্ছুক, তো সেটা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। এবং বিজনেস কার্ডের আপনার বিজনেস কার্ডের যে ট্রেন্ড আছে, যে বিষয়গুলো আছে বিজনেস কার্ডের, যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। আমরা সাধারণত দেখি বিজনেস কার্ড কর্পোরেট লেভেলে হয়ে থাকে, ক্রিয়েটিভ লেভেলে হয়, ইন্ডাস্ট্রিয়াল স্পেসিফিকেশনের উপরে হয়ে থাকে, রিটোর বিনগেটসও হয়, গোরান হয়, রিল রিয়েল অবজেক্টস হয়, এরকম অনেক ক্যাটাগরি আছে বিজনেস কার্ডের উপরে। তো বিজনেস কার্ডের এতগুলো অপশন থেকে আপনি যেই ধরনের বিজনেস কার্ড ডিজাইন করতে চান সেই কনসেপ্টটা আগে আপনাকে নিতে হবে। যদি আমরা এখানে একটা ডিজাইন দেখি, এটা কিসের উপরে করা হয়েছে, বিজনেস কার্ড বান্ডিলস,
বিজনেস কার্ডে একটা বান্ডিল করা হয়েছে, এখানে বিজনেস কার্ড ইনফরমেশন গুলো দেওয়া আছে। এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠানের বিজনেস কার্ড, এই প্রতিষ্ঠানে যে ধরনের ইনফরমেশন গুলো দরকার হয় সেই ইনফরমেশন গুলো দিয়ে ডাবল পিট এর একটা বিজনেস কার্ড তৈরি করা আছে, যেটাকে দুই পিসটা আমরা বলি, দুই পার্ট, দুই পার্ট ফিজিস্ট, এ পিট ও পিট, দুই পিডি আপনার ইনফরমেশন রয়েছে। তো এই এইটা ধরেন আপনি একটি বিজনেস কার্ড ডিজাইন করবেন, এখন এই ইনফরমেশন গুলো আপনাকে কে দিবে, ইনফরমেশন গুলো দিবে আপনাকে বায়ার, অথবা আপনি যদি নিজের জন্য ডিজাইন করেন আপনি নিজে সংগ্রহ করবেন, কোন রিলেটেড আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন। এখন মেডিকেলের বিজনেস কার্ডে যদি আপনি মেডিকেলের সাইন বা ইমেজ ইউজ না করে আপনি একটা গাড়ির ছবি দিয়ে দিলেন, তাহলে কিন্তু বিজনেস কার্ড ওইটা মেডিকেল বোঝাবে না। আপনি যে রিলেটেড ডিজাইন করবেন সেই রিলেটেড ইনফরমেশন আপনাকে দিতে হবে বা সংগ্রহ করতে হবে। তৃতীয় বিষয়টা হচ্ছে ডিজাইন ইমেজ কালেকশন। এখন ডিজাইন ইমেজটা আপনি দুইভাবে কালেক্ট করতে পারেন, এক হচ্ছে বায়ার যদি আপনাকে রিকোয়ার করে যে আপনি এই ইমেজগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি এই ইমেজ ব্যবহার করেন, যেমন একটি ইমেজের মধ্যে হইতে পারে লোগো, লোগো ডিজাইন হইতে পারে, আবার আরেকটি ডিজাইন অনেক ইমেজে কোম্পানি কি করে পিছনে একটি ছবি দিতে পারে, তো এইরকম ইমেজগুলো আপনি সংগ্রহ করবেন। যদি আপনাকে বায়ার বলে যে আপনি ধরেন আপনি রিয়েল এস্টেটের একটি বিজনেস কার্ড তৈরি করবেন, সেক্ষেত্রে একটি বিল্ডিং এর ছবি দিতে চান, আর সেই ক্ষেত্রে আপনি ইমেজ কোথা থেকে কালেক্ট করবেন, আপনাকে কিছু ফ্রি ইমেজের ওয়েবসাইট আছে ফ্রি যেখান থেকে কপিরাইট ধরে না, এরকম কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত, যেমন unslash.com, unslash.com থেকে আপনি যে কোনো ছবি নামিয়ে ইউজ করতে পারেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি, ফ্রি হিসাবে এখানে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন, যে যে ছবিগুলোর মাধ্যমে আপনি ডিজাইন করলে আপনাকে কপিরাইট ধরবে না, এরকম অনেকগুলা বিষয় আমরা আমাদের ক্লাসে শিখাবো আপনাদেরকে। এই লিঙ্কগুলো দিয়ে দিব আমাদের ক্লাসে যারা জয়েন করবেন, কোন কোন ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন এই বিষয়গুলো আপনাদেরকে প্রদান করা হবে। চতুর্থ যে বিষয় ডিজাইনের কালার, আপনি ডিজাইনের ইমেজ সংগ্রহ করলেন, আপনি কি ডিজাইন করবেন সিদ্ধান্ত নিলেন, আপনি এক নম্বর সিদ্ধান্ত নিলেন যে আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন। দ্বিতীয় হচ্ছে আপনি ইনফরমেশন কালেক্ট করতে হবে, ধরেন আপনি বিজনেস কার্ডে একটা কর্পোরেট প্রতিষ্ঠানের লোগো থাকবে, একজন ব্যক্তির জন্য তৈরি করা হবে, সেক্ষেত্রে ব্যক্তির নাম থাকবে এবং ব্যক্তির ফোন নাম্বার থাকবে, অফিসের ইনফরমেশন থাকবে। তৃতীয় হচ্ছে আপনি ইমেজ সংগ্রহ করবেন, ধরেন প্রতিষ্ঠানের শুধুমাত্র একটি লোগো থাকবে এবং যেহেতু এটা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান যদি হয় সেক্ষেত্রে রিয়েল এস্টেট বিল্ডিং এর একটি ছবিও ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে যদি আপনি সংগ্রহ করলেন। চতুর্থ হচ্ছে ডিজাইনের কালার, আপনি যে ডিজাইন করবেন সেই কালারটা কিরকম হবে, সো সেই কালার জানার জন্য আমি আপনাদেরকে আবার নিয়ে যাবো গ্রাফিক্স রিভারে। দেখেন গ্রাফিক্স রিভারে আসার পরে আপনি দেখতে পারেন এখানে অসংখ্য ধরনের বিজনেস কার্ড রয়েছে, এখানে মূলত কার্ডে কোন ধরনের কালারগুলো ব্যবহার করা হয়, রিয়েল এস্টেট বিজনেস কার্ডে কোন ধরনের কালার ব্যবহার করা হয় সেই কালারগুলো আপনাকে দেখতে হবে। দেখেন এটা রিয়েল এস্টেট রিলেটেড একটা লোগো, এখানে বাড়ির ছবি দেওয়া হয়েছে এবং কোম্পানির একটি লোগো সেখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে তারা সবুজ কালার ব্যবহার করেছে, রিয়েল এস্টেট যেহেতু বাড়ি সবুজ গাছ, এইটা দিয়ে সবুজ ঘাসের উপরে সুন্দর বাড়ি বোঝানো হয়েছে এই কনসেপ্ট। তো এরকম যত বিজনেস কার্ড রয়েছে, আমরা যদি আরো কিছু বিজনেস কার্ডের ছবি দেখি তাহলে আর একটু ধারণা আসবে আমাদের রিয়েল এস্টেটের আরো কি কি আছে ক্যাটাগরি। তো আমরা যদি এখানে দেখেন রিয়েল এস্টেট কার্ড লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা কিন্তু খুব ভালো একটা ধারণা এখান থেকে নিতে পারবো। আমার আজকের ক্লাসটি আপনাদের যারা দেখছেন তাদেরকে কেমন, তাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, আপনারা কি আমার বিষয়গুলো বুঝতে পারছেন কিনা বা আমি যা আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনারা বুঝতে পারছেন কিনা সেগুলো একটু কমেন্ট করে জানালে আমি খুশি হতাম। এই রিয়েল এস্টেট বিজনেস কার্ড আমি এই লেখাটাকে কপি করে এখানে সার্চ করতেছি, সার্চ করলে রিয়েল এস্টেট বিজনেস কার্ডের যতগুলো ডিজাইন আছে টেমপ্লেট আছে
সবগুলো টেমপ্লেট আমি দেখতে পারবো। রিয়েল এস্টেট ক্যাটাগরি আসলে এখানে সেইভাবে উপস্থাপন করা হয় নাই। তো আমরা এইভাবে কিন্তু এখানে ক্যাটাগরি দেখে দেখেও কিন্তু সিলেক্ট করতে পারি। যেমন এটা আমরা দেখলাম, এটা কিন্তু আমরা জেনে রাখতে পারি। তারপরে এটা ব্যাক দিয়ে আবার যদি আমরা দেখি বিজনেস কার্ডের যে ফাইলগুলো আছে সেগুলো যদি দেখি, আমরা নিচেরা যদি ট্যাক্সগুলো ফলো করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু বুঝতে পারবো যে কোন ধরনের কার্ডের জন্য কোন ধরনের বিষয়গুলো। এই যে রিয়েল এস্টেট বিজনেস কার্ড ডিজাইন আরেকটি পাওয়া গেছে, এভাবে কিন্তু আমরা একটার পরে একটা দিতে পারি। ক্রিয়েটিভ না আমরা রিয়েল এস্টেট, শুধুমাত্র রিয়েল এস্টেট গুলা দেখবো। তো ঠিক এভাবে কিন্তু আমরা আলাদা করতে পারি রিয়েল এস্টেট বিজনেস কার্ড গুলো। তো এইভাবে আমরা দেখতে পারি। আরেকটা ওয়ে আছে, আমরা যদি গুগলে সার্চ করি সরাসরি রিয়েল এস্টেট বিজনেস কার্ড আইডিয়া, রিয়েল এস্টেট বিজনেস কার্ড আইডিয়া লিখে যদি গুগলে সার্চ করি এবং এখান থেকে ইমেজ দিয়ে দিই, আমরা গুগলে সার্চ থেকে অল ইমেজ ভিডিও এরকম এখান থেকে যদি ইমেজ আমরা সিলেক্ট করে দেই, তাহলে দেখবেন যে আপনারা রিয়েল এস্টেট বিজনেস কার্ড গুলোতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, আমরা যদি এখান থেকে সার্চ দিয়ে দিই লার্জ বড় ধরনের টাইপ টাইপ টাইপের থেকে ক্লিপ আর্ট না গিফ টাইম যদি আমরা দিয়ে দিই যে দিস পোস্ট এই মাসের মধ্যে কোন ধরনের ডিজাইন গুলো আসছে রিয়েল এস্টেটের বিষয়ে, তো এইগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো। এখানে যতগুলো সাইট আছে সব সাইট থেকে কিন্তু ডিজাইন গুলোকে ধরে ধরে নিয়ে আসছে। এখান থেকে কিন্তু আমরা কালার গুলো দেখতে পারতেছি, বিশেষ করে ব্ল্যাক এবং তারপর হচ্ছে গ্রিন সবুজ এই ধরনের কালার গুলোই কিন্তু বেশি ব্যবহার করা হয়েছে। তো এইখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কালার গুলোকে সংগ্রহ করতে পারি। পঞ্চম হচ্ছে ডিজাইন ফন্ট, আমি যে ডিজাইন করব সেই ফন্টটা কোথায় পাব, কোন ডিজাইনে কোন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। তো এই যে ডিজাইনের ফন্ট, এই ডিজাইন ফন্ট গুলো কিন্তু আমরা এইরকম যেমন কার্ডের ইনফরমেশন গুলো দেখতেছি, সেম একটু যদি নিচে যাই তাহলে কিন্তু আমাদের এই ফন্ট লেখা আছে, যেমন মনসিরাত এরকম কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইনে, আমরা যেমন এই গ্রাফিক্স রিভারে আসবো ডিজাইন গুলোর একদম নিচে যখন আমরা যাব ডিটেলসে দেখবো যে এখানে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, কি ফিচার। অ্যাডোবি ফটোশপ CS4 ভার্সন ইউজ করছে, ল্যান্ডস্কেপ লেআউট তৈরি করছে। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে এরকম এইটাকে খাড়াটাকে বলা হয় পোর্ট্রেট, এটাকে ল্যান্ডস্কেপ বলে। কালার ভার্সন 4 কালার ভার্সন তারা 4টা কালার করছে এবং এখানে কিন্তু ডাইমেনশনের সাইজ দেওয়া আছে 3.5x2। এখানে সাইজও দিয়েছে প্রিন্ট রেডি কি CMYK 300 DPI লেআউট ডকুমেন্ট এডিটেবল ফাইল ইনক্লুডিং ফাইল আর PSD হেল্প PDF 0.25 ইনক্লুডিং ব্লেড, এটার সাথে আরো 0.25 ব্লেড রয়েছে। নোট ইমেজ ইউজ করছে, ইমেজ ইউজ ইন দ্য টেমপ্লেট আর অনলি প্রিভিউ পারপাস এন্ড নট ইনক্লুডিং দ্য মেইন ডাউনলোড ফাইল। এখানে তারা প্রিভিউ পারপাস ইমেজ ইউজ করেছে এটা বলেছে। অল ফন্ট ডাউনলোড, এখানে দুইটা ফন্ট ইউজ করছে তারা, মনসেরাত এবং হচ্ছে লেটো। তো এই যে আমি ইনফরমেশন গুলো এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারি, একটা ধারণা নিতে পারি অ্যাজ এ নিউ ডিজাইনার হিসাবে, আমি কিন্তু এখান থেকে ধারণা নিতে পারি যে এরকম যদি আমি প্রতিদিন 5টা করে ডিজাইন দেখি এবং 5টা করে ডিজাইনের ইনফরমেশন কালেক্ট করি, তাহলে কিন্তু আমার ফন্ট এবং কালার গুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আর ডিজাইন প্রেজেন্টেশন, তো ডিজাইন প্রেজেন্টেশন কোনটা, সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলে প্রেজেন্টেশন। যেমন এখানে কাঠগুলা ফালিয়ে রেখেছে দুই তিনটা, এরকম প্রেজেন্টেশন কিন্তু আমরা দেখতে পারছি। তো এগুলোর বলা হয় মক আপ, ডিজাইন প্রেজেন্টেশন করার জন্য। আমরা যদি গুগলে মক আপ লিখে সার্চ করি যে বিজনেস কার্ড মক আপ, বিজনেস কার্ড মক আপ লিখে, শুধু বিজনেস কার্ড মক আপ লিখে যদি আমি সার্চ করি, যত ধরনের বিজনেস কার্ড ডিসপ্লে করার যত ধরনের ডিজাইনগুলো রয়েছে সব ডিজাইনগুলো আমি দেখতে পারবো যে বিজনেস কার্ডগুলো কিভাবে ডিসপ্লে করতে হয় বা প্রেজেন্টেশন করতে হয়।
এই যে পাঁচটা স্টেপ আমি আপনাদেরকে দেখাইলাম, এখানে ছয়টা স্টেপ, সরি, এই ছয়টা স্টেপ যদি আপনি যে কোনো ডিজাইনে ফলো করেন, নট অনলি বিজনেস কার্ড, আপনি এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনে যদি ব্যবহার করেন এই কনসেপ্টটা, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমাদের এখানে আমরা চেষ্টা করব বা চেষ্টা করি যে আপনাকে একদম ফুললি কনসেপ্ট ওয়াইজ, আপনি যাতে ফুল কনসেপ্টলি প্রথম থেকেই আপনি একজন ভালো ডিজাইনারের জন্য প্রস্তুতি নিতে পারেন, সেভাবেই আপনাদেরকে গড়ে তোলা হবে। এখন আমাদের যে কোর্সের জন্য আমরা আজকের লাইভটি, সেটা হচ্ছে আমাদের যে ইভেন্ট ছিল, ইভেন্টের ক্যাটাগরি অনুসারে আমরা 31 তারিখ পর্যন্ত আমরা লাইভটি পরিচালনা করব। যারা লাইভটি দেখছেন, যারা এতক্ষণ দেখেছেন বা যতটুকুই দেখেছেন, আপনাদের ক্লাসগুলো কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন, এবং এই ক্লাসগুলো থেকে আপনারা কি ধারণা পেয়েছেন সেটা অন্তত কমেন্ট করে জানান। এবং আমাদের যে পোস্টের ডিসক্রিপশন, আমাদের আজকের লাইভটি আমাদের সম্প্রচার হচ্ছে 5টি পেজ থেকে সরাসরি, অনলাইন লাইভ ক্লাস, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, সাইফুল ইসলাম শামিং, ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস অ্যান্ড প্ল্যাটফর্ম, আর হাজ মুফতি মহিবুল্লাহ মাদানি, এই 5টা ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। সাথে আমাদের আরও কিছু গ্রুপ থেকেও সরাসরি সম্প্রচার হচ্ছে। আমি যদি গ্রুপগুলোর নাম বলি, ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস প্ল্যাটফর্ম, অনলাইন লাইভ ক্লাস অ্যাডোবি ফটোশপ সিসি 2020 ব্যাচ 1, অনলাইন লাইভ ক্লাস প্ল্যাটফর্ম, অনলাইন লাইভ ক্লাস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, অফিস অ্যাপ্লিকেশন উইথ কম্পিউটার বেসিক শিখুন, ইসলামের পথে এসো, ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, ডিসিএসসি হেলথ সেন্টার, রংতুলির হাট লাইভ ক্লাস। এই যে প্রত্যেকটা গ্রুপ থেকে যে সম্প্রচারগুলো হচ্ছে, এই গ্রুপ থেকে যারা ভিডিওগুলো দেখছেন, আপনারা সবাইকে বলবো ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস প্ল্যাটফর্মে আপনারা আসুন। আপনারা গুগলে সার্চ করলে ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস প্ল্যাটফর্মটি পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস প্ল্যাটফর্মে আসার পর আপনারা যদি আমাদের এখানে যে ভিডিওটি চলছে, আজকের লাইভটি যে চলছে, এই লাইভটি যদি আপনারা জাস্ট এই লাইভের মধ্যে ক্লিক করেন, লাইভের ভিডিওটিতে কিন্তু আজকে টোটাল ইনফরমেশন দেওয়া রয়েছে, এবং ভিডিওটির যে ডিসক্রিপশন রয়েছে সে ডিসক্রিপশনে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার টোটাল প্রসেসটা পেয়ে যাচ্ছেন। তা আমি বলবো আগে আপনারা রেজিস্ট্রেশন করার প্রসেসটা পড়ুন, রেজিস্ট্রেশন করার প্রসেসটা পড়ুন, আবারও বলছি রেজিস্ট্রেশন করার প্রসেসটা পড়ুন, এখানে সব ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনারা ইনফরমেশনগুলো দেখে বুঝে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সবগুলোর উত্তরই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি যদি গতকালকের আমাদের লাইভটিতে যাই, গতকালকের লাইভটিতে গেলে তাদের প্রত্যেকটা ভিডিওর পাশে কিন্তু ডিসক্রিপশন আছে, এবং গতকালকের লাইভটিতে কিন্তু আমি ভর্তি নিয়ে আলোচনা করেছি। আজকে আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে আমরা ক্লাস কিভাবে নেই, একজন ডিজাইনার হইতে হলে আপনাকে কি কি শিখতে হবে। তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি গতকালকের লাইভের যে ডিসক্রিপশন, পোস্ট ডিসক্রিপশন, সে ডিসক্রিপশনে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, বিশাল মলোচারের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখুন, এবং এখানে 1020 টাকার কথা লেখা আছে, কি কি শিখতে পারবেন সেটা দেওয়া আছে, মেন্টর কে সেটা দেওয়া আছে, ক্লাসের সংখ্যা দেওয়া রয়েছে, কোন কোন বার ক্লাস হবে সেটা রয়েছে, কোনটার সময় ক্লাস হবে সেটা রয়েছে, ক্লাস কোন পদ্ধতিতে হবে, ক্লাস মিস করলে আপনি কি করবেন, আপনাদের সুবিধার্থে এখানে সব লেখা আছে। যেমন মেন্টর সাইফুল ইসলাম শামীম, ক্লাস সংখ্যা 30টি, ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টায়, যেমন আজকেরটা এরকম হলো শুক্রবারের পনেরো, সপ্তাহের উপরে আপনার পরীক্ষা নেওয়া হবে, সমস্যাগুলো সমাধান করা হবে, ক্লাস নেব আমরা গুগল মিটের মাধ্যমে, ক্লাস মিস করলে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে ক্লাসের ব্যাকআপ ভিডিও পাবেন এবং সেটা দেখে আপনি প্র্যাকটিসটা করতে পারবেন, ক্লাস আপডেট আপনি গুগল ক্লাসরুমে ক্লাস আপডেটগুলো পাবেন, যদি কেউ সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করলে আপনি সার্টিফিকেট অ্যারেঞ্জ করা হবে, কোর্স আউটলাইন আপনার এখানে সুন্দর করে দেওয়া আছে, কোর্স আউটলাইন, কোর্স আউটলাইনে যদি আপনারা ক্লিক করেন আপনাদেরকে একটি মাইক্রোসফট ডক্স ফাইল ওপেন হবে, মোবাইলের থেকে অনেকের হয়তো বা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা গুগল মাইক্রোসফট গুগলের যে ডক্স ফাইলটি আছে সেটি বের করে নিতে পারেন। এখানে ফুল সিলেবাসটি দেওয়া আছে, আপনারা সিলেবাসটি পড়লেই বুঝতে পারবেন যে আমরা কী কী জিনিস আপনাদের জন্য রেখেছি এই কোর্সের আওতায়, এবং আমাদের ইলাস্ট্রেটর একটি ডেমো ক্লাস এখানে সুন্দর করে দেওয়া আছে ভিডিও, এবং আমাদের চ্যানেলের প্লে লিস্টও দেওয়া আছে। রেজিস্ট্রেশনের প্রসেস বলা আছে এখানে, আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে সেন্ড মানি করতে হবে 4টি নাম্বারে, বিকাশ 2টি নাম্বার, নগদ 1টি, রকেট 1টি, এই 4টি যে কোনো একটিতে আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে একটু নিচে গেলেই দেখবেন যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলেই
আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি আপনি ফিল আপ করবেন। এখানে যে বিষয়গুলো আছে সবই ম্যান্ডেটরি এবং যে অনুসারে ইনফরমেশন দেওয়া রয়েছে সে অনুসারেই আপনি ফিল আপ করবেন। যেমন এখানে আপনার সার্টিফিকেট অনুসারে নাম, আপনি ফেসবুক আইডি লিঙ্কটি দিবেন সুন্দর করে। যারা জানেন না তারা ফেসবুক আইডিতে প্রবেশ করার পরে আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে ওই প্রোফাইল থেকে আপনি সুন্দর করে লিঙ্কটি দিবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার ফেসবুক প্রোফাইলে আসার পরে এই যে প্রোফাইলে আমি ক্লিক করলাম, আসার প্রোফাইলে ক্লিক করার পরে উপরে যে লিঙ্কটি আসে facebook.com/mrsaiful2, এটাই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। তো এরকম আপনাদেরও প্রোফাইলের লিঙ্ক রয়েছে, লিঙ্কটা আপনারা দিবেন। দেওয়ার পরে আপনি ডেট অফ বার্থ সার্টিফিকেট অনুসারে দিবেন, আপনি কোন নাম্বারে টাকা পাঠাইছেন, কোন সিস্টেমে পাঠাইছেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সে নাম্বারটি এখানে লিখবেন, আপনি যে টাকা পাঠানোর পরে ট্যাক্স আইডি পাইছেন সেটা এখানে লিখবেন, আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটি লিখবেন এবং আপনার চলমান সচল একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলের মাধ্যমে আপনাকে আবার সেই ইমেলেই মেল করা হবে আমাদের গুগল ক্লাসরুমের কোড এবং ক্লাসের ইনফরমেশন, এবং আপনাকে পরবর্তীতে কি কি করতে হবে সেই বিষয়গুলো আপনি সব এখান থেকে জানতে পারবেন। এবং বিশেষ দ্রষ্টব্য এখানে লেখা আছে সুন্দর করে পরে আপনি সাবমিট করবেন। করার পরে আপনাকে আমাদের হেল্পলাইন যে নাম্বারটি রয়েছে লাস্টের 303 সেই নাম্বারটি আপনাকে দেওয়া হবে, সেখানে ফোন করে বলতে হবে যে আমি রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশন করা রিসিভার যখন রিসিভ করবে আপনার ফর্মটি, তখন সে আপনাকে 1 ঘন্টার মধ্যে মেল করে দিবে। 1 ঘন্টা মেল করার পর আপনি বাকি তথ্যগুলো ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন। আমি আপনাদেরকে বলবো আমাদের কোর্সে অনেক কিছু রয়েছে, আপনারা জয়েন করেন। আমাদের প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্য কেন সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে আপনারা যদি আমাদের অনলাইন লাইভ ক্লাস প্ল্যাটফর্মে যান, আমরা এই পর্যন্ত অনলাইন লাইভ ক্লাস প্ল্যাটফর্মে আমাদের 2600-এর উপরে লাইকার রয়েছে এবং এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা যদি দেখেন অনলাইন লাইভ ক্লাসে আমরা ফ্রিতে এই পর্যন্ত কতগুলো ভিডিও প্রমোট করেছি, অনলাইন লাইভ ক্লাসে 2661 লাইক এবং হচ্ছে 28095 ফলোয়ার। আপনারা যদি এটার লাইভ অপশনে যান দেখবেন যে আমরা প্রতিনিয়ত লাইভ করছি। এখানে লাইভ অপশনে গেলে দেখবেন যে লাইভে অনেকগুলো, যেমন আজকের লাইভটিও এখানে কিন্তু আসছে, যেহেতু আমাদের সব এই যে আমাদের সব লাইভগুলো এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন ভিডিওটি, যদি পুরোটা দেখেন আমি মনে করি আপনাদের প্রশ্ন করার কোনো কিছুই থাকবে না। আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন, দেখে দেন যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে ফোন দেবেন। আমি আশা করি ভিডিও দেখার পরে কারো কোনো প্রশ্নই থাকবে না, এইভাবেই আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো এইখানে দেখবেন আপনারা যে আমাদের স্টুডেন্টরা যারা, যাদের জন্য আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস দিয়েছি তাদের এই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। এবং আমাদের অনলাইন লাইভ ক্লাসে ফেসবুক গ্রুপটি রয়েছে, সেই ফেসবুক গ্রুপটি অনলাইন লাইভ ক্লাস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই গ্রুপে দেখবেন যে আপনারা স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট, স্টুডেন্টরা যে অ্যাসাইনমেন্ট দেয় তার একটি রয়েছে। আপনারা জানেন যে পপুলার পোস্ট অফিস নামে একটি অপশন আছে, এখানে যদি আপনারা আসার পরে এখানে আপনারা আসবেন, আসার পরে দেখবেন পিএস অ্যাসাইনমেন্ট নামে একটি অপশন রয়েছে। এই পিএস অ্যাসাইনমেন্টে যদি ক্লিক করেন আমাদের স্টুডেন্টরা যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সে অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো আপনারা কিন্তু সেই অ্যাসাইনমেন্টগুলো খুব সহজেই দেখতে পারবেন যে আমাদের ইতিপূর্বে যে স্টুডেন্টরা কাজ করেছে তাদের অ্যাসাইনমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে এবং তারা কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছে। অতএব আমাদের এই সেন্টার থেকে তারা কি শিখলো, কতটুকু শিখতে পেরেছে এখানে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এটা আমাদের ফটোশপের উপরে কোর্স ছিল, ফটোশপের কোর্সও আমরা সামনে চালু করব। আপনাদের এই এই কোর্সটি করার শেষে আমরা ফটোশপ, এই কোর্সের মাঝখানে আমরা ফটোশপের কোর্সের জন্য ছাড়বো, শুধু ফটো এডিটিং শেখার জন্য। তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টগুলো দেখতে পারেন এবং তাদের সাথে কিন্তু কথা বলতে পারেন। যারা যারা অ্যাসাইনমেন্ট দিয়েছে তাদেরকে পার্সোনালি নক করে কিন্তু আপনি তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের থেকে কিন্তু আপনারা বিষয়গুলো আরও ভালো করে জানতে পারবেন যে টিচার আসলে কীরকম, আর টিচার কতটুকু আন্তরিক কিনা, আর তাদের সমস্যার সমাধান করে কিনা বা তাদের কথা শোনে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটি আমি আর লেন্দি করতে চাচ্ছি না, আপনাদেরকে আমি আজকে যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। আপনারা আমাদের এখানে ভর্তি হন আর না হন, আর যদি ভিডিওটা কেউ দেখে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দরকার, কারণ প্রত্যেকটা ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন আসল জিনিসই ভিডিওতে পাবেন না। তা আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনি যার ভালো লাগবে অবশ্যই সে শেয়ার করবেন, যার ভালো না লাগবে কেন ভালো লাগেনি সেটা একটু কমেন্টে জানাবেন।
কোন বিষয়গুলো আপনার খারাপ লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের একটি যে ইউটিউব চ্যানেল আছে অনলাইন লাইভ ক্লাস বিডি নামে, সেই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করে দেব, তো সেক্ষেত্রে আপনারা সেখানেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। অনলাইন লাইভ ক্লাস বিডিতে আপনারা 527 জন সাবস্ক্রাইবার আছে, 58টি ভিডিও। এখানে আপনারা দেখতে পারবেন আমাদের যে ক্লাসগুলো রয়েছে, বিগত আমরা কি কি ক্লাস করিয়েছি, খুব সুন্দর একটি প্লে লিস্ট করা আছে। এখানে প্লে লিস্টে গেলে আপনি খুব সহজেই আমরা যে পার্টিকুলার বিষয়ের উপরে আলোচনা করে থাকি সেই বিষয়গুলোর উপরে ভিডিও প্লে লিস্ট করা আছে, আপনারা এখানে পাবেন। তো ভিডিও গুলো দেখবেন, দেখে আপনারা যাচাই করবেন যে আমরা আসলে কতটুকু বিশ্বস্ত, বা আপনাদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন কিনা, বা আমাদের এখানে কোর্স করলে আপনারা কিছু শিখতে পারবেন কিনা। তো সেই সেই প্রত্যাশায় রইলাম। যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক দ্রুত রেজিস্ট্রেশন করেন, 31 তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট, এই মাসের 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলবো যে অবশ্যই কোনো জিনিসকে জেনে বুঝে বিচার করবেন, না জেনে বুঝে কোনো কিছু মন্তব্য করবেন না, যে বিষয়গুলো আসলে আপনার জন্য শোভনীয় নয়, আমাদের জন্য নয়। তো আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মাত্র 1020 টাকায় 90% ছাড়ে রেজিস্ট্রেশন করবেন, একটি কোর্স করে দেখুন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। অনেক টাকা অনেকভাবেই নষ্ট করলেন, লাস্ট টাকা নষ্ট করে দেখুন কিছু শিখতে পারেন কিনা। তো সবাইকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানিয়ে আজকের মতন ক্লাসটি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।